কি ও? হ্যাঁ ও তো, ওকে পুলিশে দাও নি। এই শালা গো পাদার। আপা আমার মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, না বুঝে কামড়া করে ফেলেছি। আমার মাফ করে দেন। হ্যাঁ পা ছড়ো 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 ছড়ো। এই মেরা হার কাহা? এই যে তোমার হার লো। ওকে পিটাই করো, পুলিশ দেখে থানায় দিয়ে দাও। আরে ও আমার নিজের লোক। আরে ওর কোন নাম ছিল না, আমি ওর নাম দিচ্ছি অপূর্ব। ওর কোন ঠাই ঠিকানা নাই, ও আমার দলের লোক। তোমার দলে হাইজাকার বিয়ে রেখেছো? বুবু ও তো শুধু হাইজাকার না, ও তো সন্ত্রাসী। কাল আমাদের কলেজে ইলেকশনে গন্ডগোল করেছিল ওরাই। এই ওগা আমি পাঠাইছিলাম, চুপ কর। মাফ করে দাও অপূর্ব, এই লোক গুলশান। আরে গুলশান আপা কই ডাকবি? এইল আর ছোট বোন লাভলি। পরে লাভলি আপা কবি কলেজে পড়ে। তাইলে এ হইল গুলশান আপা, উনি লাভলি আপা। হ্যালো বাবু, গতকাল তোমার ছেলেরা রূপনগর কলেজের ইলেকশনে গন্ডগোল করতে গিয়েছিল? জি জি বড় ভাই, আপনার কাছে তার মিছে কথা কওয়া যাবে না, গেছিল। বাবু আমরা কিন্তু রাজনীতি করি, রাজনীতিতে আমাদের একটা দল আছে। তুমি এসব জায়গায় যাবার আগে আমাকে একবার জিজ্ঞাসা করবে না? বড় ভাই আমার তো অন্য একটা নাম কইছে, যোগ বিয়োগ মিলে দেখলাম আপনার কোনো অসুবিধা হইব না। আমার কি অসুবিধা হয় না হয় তা তুমি কি বলো? বড় ভাই ক্যাডার ম্যাডার পালতয় পালতে তো অনেক খরচপাতি লাগে। বড় ভাই বড় ধরনের একটা টাকা পাইছিলাম, লোভ সামলাইবার পারি নাই, একটু ম্যানেজ টেন্স কই দেন আর কি। ঠিক আছে শোনো, এখন থেকে কলেজ বা ভার্সিটিতে বা কোনো রাজনৈতিক ঘটনা ঘটানোর আগে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। জি বড় ভাই, ভুল করে ফেলাইছি, পরে আর অসুবিধা করুম না। উস্তাদ কোনো গাবড়া নাকি, চলো মেরে দেখে গিয়া। চোপ শালার পোশালা শালাই দে, একটা মহাজামেলা। আজিজ তুই রেড হিল বারে যাইয়া চার বোতল মদ আর টাকা লইবি, যা। এই জায়গায় জনায় পড়ছি আজকার জামুনা থাইকা গেলাম, যা। আমি যাই তাহলে। ভাই তুই খারা, এই তুই আলবিদা স্টোর চিনস? আলবিদা স্টোর মানে? আরে ওই মানুষ মইরা গেলে গা কাপড়ের কাপড় টাপড় বেচে ওই এফডিসির পাশে টঙ্গি রোডে, ওইখান থেকে 10,000 টাকা নিয়ে আইবি। উস্তাদ এটা পাওনা টাকা না তো, চান্দা তো। হ্যাঁ সালার পোশালা, গুলি গুলি করবি না কিন্তু, আর অসুবিধা হইলে আমার মোবাইলে রিং দিবি, যা। আর ওই তুই গতি ঘর হয়ে আবি, যা। আচ্ছা ভাত ধরছে না, গাঁজা খাইছে গাঁজা খাইছে, সালারা গাঁজা খাইছে। কবি, হ্যাঁ কবি। অপূর্ব তুমি এই জায়গায় একা একা বুয়েছো কেন? উস্তাদ তো আজকার আইব না। আমি প্রচুর পরিমাণে গঞ্জিকা সেবন করিয়াছি। গঞ্জিকা মানে গেঞ্জি নাকি? গঞ্জিকা মানে গাঁজা, যখন এটা কবি বা বুদ্ধিজীবীদের আসরে থাকে তখন এটাকে গঞ্জিকা বলে, যখন এটা রংবাজ মাস্তান নেশাখোরদের আসরে যায় তখন এটাকে গাঁজা বলে, যখন এটা মাজার বা ফকিরদের আস্তানায় যায় তখন এটাকে বলা হয় সিদ্ধি। এক কলকি বানাবো, টানবে অপূর্ব? পাগল, আকাশে চিল উড়তে দেখেছো? কি সুন্দর ডানা মেলে উড়ে বেড়ায়। গঞ্জিকা সেবন করলে ওইভাবে আকাশের মধ্যে ওরা যায়, মনে মনে অনেক কিছু হওয়া যায়, রাজা বাদশা হওয়া যায়। হবে নাকি রাজা? দূর কি কও, আরে তুমি কি পাগল হয়েছো নাকি? আমি হলাম মহাকাঙ্গাল, আমি ওমর রাজা। কি বললে, কাঙ্গাল? হ্যাঁ তুমি সত্যি কাঙ্গাল। ঢোল বাজাতে পারো? পারি, বাজাবো নাকি? বাজাও। কবি কেমন গাইলাম? অপূর্ব অপূর্ব অপূর্ব। আমি গেলাম ক্লিনিকে, কয়ে দিব পেটের তেন গিয়ে ফালাই দেবি, যা। আমি ফেলবে না, দরকার হলে তোকে আমরা ছাড়িয়া চলিয়া যাব। তুই বাইরে যাওয়ার পর বাচ্চা হইলে মাইনসে জিগাইলে কি কবি? জোসাজ মই বলে গা, তুই শাদি করছিস, তোর বাচ্চা তাই বলবে।
বাচ্চা, এই ঘরের বাইরে যাবি কেমনে? আবার যদি এই কথা কবি একদম গুলি করে মারে আলামু তুমি কান্তাছো নাকি? কই না তো, খালি কানবি না একটু সুখ শান্তি দিবি? আর তো ভালো লাগে না, এদিকায় এদিকায় না। আমি তো জানি না, আমার পাঠাইছো আলবিদায় থেকে টাকা আনতে, আমি টাকা নিয়ে আসি। তুই তো এক নাম্বার, ওই শালা তো দুই নাম্বার। ওই শালাই মনে হয় মদ বেজদার গেছে গুলশান, আয় কই উস্তাদ পাই নাই। ওই শালা তো একটা চোর। হস্তাদ আমার সন্দেহ, আজিজ ভাই চোর চোর ভাব। আমি চোর, চোর বানাও, আমি চোর। আমার বান্দে রাখছিল কে? কমিশনার ভাই কাবিলা। বান্দে রাখছিল মানে? ও আমার মাসে আর তোমার কথা কইছে, বাবুরে কইয়া দিস ও জেলে এলাকা না ঢোকে, তোমার গতি করে নাকি ভাই? আমার গদিঘর ভাঙ্গার কোন লোকের ক্ষমতা নাই। ওই প্লাবন সব খবর দে, আজকে হামলা দিব। এই জায়গা আমার বান্দে রাখছিল, ওই সালোয় যে হোটেলের মধ্যে আড্ডা মারে, ওই যে সালোয় যে তা খেতে। কাবিলা ভাই বাবু, ওই যে ওই ওই শালা ধরিয়া লয়ে হালার পোলারে। যদি আরেকবার তরে দেহি তোর ঠ্যাং কাইটে বডি বডি কইরে কুত্তারে খাওয়াই দিমু। এই
তোর বাইরে কই শুয়ারের বাচ্চা, তোর বাইরে আব্বু আই চলো, তোর জীবনটা ভিক্ষা দিয়ে গেলাম শুয়ারের বাচ্চা। তোর পাশাগুলি করবই। ওই মতিন সালারপুর শালা, এইবার বন্ধ থাকবো আর জামাতাল মোতালা, তোর সব দৌড় দে সালারপুর, এক কুত্তার বাচ্চারও দেখবার চাই না, এনে এই এরিয়ার মধ্যে মদের বার দেখবার চাই না, থেকে বন্ধ থাকবো। কি বললেন? বেগুনবাড়ি ক্লাবের সামনে গন্ডগোল হয়েছে, আপনারা আসামি ধরেন নাই? কি বললেন? আমার ভাই ছিল, ভাই থাকলে তাকে ধরলেন না কেন? শোনেন ওসি সাহেব, মদের দোকান বন্ধ করে দিয়েছে, ভালো করেছে, আমি খুশি হয়েছি। শোনেন ওসি সাহেব, এই এলাকার ব্যবসায়ীরা আমাকে ভালোবেসে ভোট দিয়েছে, আমি ভোট কেটে কমিশনার হইনি। আমি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে পার্সেন্টেজ দেই না, চাঁদাবাজি করি না, চাঁদাবাজি পছন্দ করি না। আমার ভাই যদি চাঁদাবাজি করে তাহলে তাকেও অ্যারেস্ট করবেন। কাবিলা, কাবিলা, কাল রাতে তোর ক্লাবের সামনে গোলাগুলি হয়েছে? জি। তুই ছিলি? জি। তার মানে তুইও গোলাগুলি করেছিলি? কি কথা কইস না কা? মানে বাবুর গ্রুপ আমাদের ক্লাব অ্যাটাক করছিল। কি কারণ? বাবু রেডিল মদের দোকান থেকে ডেইলি চাঁদা নেয়, তাই আমি বাধা দিয়েছিলাম। বাধা দিয়েছিলি না ফ্রি মদ খাইতে গেছিলি? হ্যাঁ, আমি তো তোরে চিনি। এই তুই আমারে বলিস নি কা? আপনি তো বাবুর ব্যাপারে সবই জানেন, আপনার জানালে তো আপনি আবার পুলিশে জানাবেন। পুলিশে জানাবো না কি তোরে জানাবো? হ্যাঁ, বাবুরে যদি দমায় রাখা না যায় তাহলে আমরা আগামী নির্বাচনে কিছুই করতে পারবো না। চুপ! নির্বাচন দিয়ে তোর কি? এই তুই তো একটা সন্ত্রাসী, তোরে দেখে কেউ আবার ভোট দেয়? হ্যাঁ, তোরে সাথে নিয়ে গেলে কেউ আবার ভোট দেবে? এই বেরো, বেরো, চুপ! আমি এফডিসি তে কাজ করি, প্রোডাকশন ম্যানেজার। তাতে কেছে একটা ছেলে রোজা এসে চান্দা নেয়, এক্সট্রা মেঙ্গো তুলে নিয়ে যায়, আজ আমরা ঠেকাইছি। এই তোরা এদিকে প্রতিদিন এখান থেকে মেয়েদেরকে নিয়ে যায় ও নায়কদের কাছ থেকে চান্দা। শোরের বাচ্চারা, গেটের বাইরে যাবি না, একটা একটা করে চালাই দেবো, কুত্তার বাচ্চা। তোর কোনো ভয় নাই, ও সন্ত্রাসী, নিয়ে গেলাম। ওস্তাদ, শালারে জুলাই দিছি, এবার ঠিক মতো বানাও। এই শুয়ারের বাচ্চা, এফডিসির গেটে তোর মাস্তানি করার কে পাঠাইছে নাম ক? তুই কার লোক? এফডিসির গেট হইলো আমার এলাকা, আমি কোনদিন এফডিসির গেটে মাস্তানি করি নাই, কোনো ডাইরেক্টর কাছে চান্দা চাই নাই, কোনো এস্টামাই আনি নাই, কোনো নায়ক নায়িকার অপমান করি নাই।
এই শালা রংবাজগো পেস্টিসে নষ্ট করে ফেলাইছে, ওর একটা প্যাদানি দেয়, বলার জোরে শিক্ষা দেয়, একদম কাজ সম্বন্ধে এক্সপ্রেস নাই, এই কাজ করতে যাস কেন? হলো কি মুখটা কথা বাইরে হইব না, কথা বাইরে হইব না, তোর কি আবার পিটাইতে হইব? কি করলি তুই, কি করলি বাইরে ফালাইলাম? শালা কথা কইতাছে না বোবা। এই শুয়ারের বাচ্চা তুই সীমান নাকি? তোর তো কোনো মায়ের দয় নাই শালার পুত, তুই তো বহুত খারাপ। মানুষ মারার তো একটা স্টাইল আছে, আমরাও তো মানুষ মারছি, এটা তুই কি করলি? উস্তাদ ও যে হিন্দু না মুসলমান সেটা তো বুঝলাম না, কাপড় খুলে দেখি একদম দুমু একটা শালা। আজিজ ঘরে বস্তায় বই রে সোনার গায়ে জিল আছে না, উনি ফালাই দেয় আয় শালা। আপনার ওই বাবুকে নিয়ে তো আর পারলাম না জামান ভাই, এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী করে তো জ্বালায় দিল জামান ভাই। আজকেও এফডিসির গেটের থেকে একটা ছেলেকে ধরে নিয়ে মেরে ফেলছে। আঞ্চুতরা আমাদেরকে জ্বালিয়ে খেল। হ্যাঁ আমি দেখছি, আমি দেখছি। প্লিজ জামান ভাই ব্যাপারটা আপনি একটু সিরিয়াসলি দেখেন। এই কি দেখতাছস? তোমারে দেখতাছি উস্তাদ, তোমারে তো কোনোদিন এরকম কাপড়ে দেখি নাই, একেবারে হিরো হিরো লাগতাছে। কোন জায়গায় যাবা? গুলশানাফার কাছে যাবা? উস্তাদের কাছে যাবো। হ্যাঁ তোমার উস্তাদ, আমার উস্তাদ টেলিফোন করছে, আমার নিয়ে আসলো উস্তাদ। শালার পর শালা, তুমি তো জানো না তোর কারণে ডাকছে। আমার কারণে? কে? তুই যে ওই এফডিসির পোলাটারে গুলি করে মেরে আলাইছস, এই জন্যই ডাকছে। কও কি উস্তাদ, তাহলে তো উনি অনেক বড়। আমি তোর পায়ে ধরি, আমার ওনার কাছে নিয়ে চলো। নিতে পারি, তুই যে ফটর ফটর করস এই কথাবার্তা কবি না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ উস্তাদ, একেবারে চুপ।